এবার আমরা বিভিন্ন যৌগে মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের কতগুলো উদাহরণ দেখব। এর আগে আমরা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা কতগুলো উদাহরণ দেখে নেব কিভাবে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা। দেখো, 1 নম্বর উদাহরণ, প্রথমে নিলাম H2SO4। এখানে বললো সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তার জারণ সংখ্যাকে তুমি এক্স ধরে নাও। তাহলে প্রথমে হাইড্রোজেন আছে, আমরা জানি হাইড্রোজেনের +1 হয়, তাহলে +1, কতগুলো হাইড্রোজেন আছে, 2, তাহলে +1 × 2 প্লাস সালফারের বের করতে হবে আমরা জানি না, তাহলে ওটা এক্স ধরে নেব। প্লাস অক্সিজেনের কত হয়, অক্সিজেনের পারক্সাইড, সুপার অক্সাইড এবং F2 এই যৌগগুলো বাদ দিয়ে বাকি সবে অক্সাইড হিসেবে থাকে অক্সিজেন, তো অক্সিজেনে -2 করে করে হয়, তাহলে -2 × 4টে অক্সিজেন আছে, তাহলে 2 4। এবার টোটাল সমস্ত আমরা কি বলছিলাম যে কোনো একটা যৌগে যতগুলো পরমাণু আছে সবার জারণ সংখ্যার সমষ্টি কিন্তু 0 হবে, তাহলে এটা 0। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, এখান থেকে এক্সের ভ্যালু তোমার আসবে দেখো +6। ঠিক আছে, এরপর দু নম্বর KCl4, যেখানে তোমাকে সিএল এর বের করতে হবে, তাহলে এখানে দেখো পটাশিয়াম +1 হয় কারণ ক্ষারধাতু, প্লাস সিএল এর আমরা এক্স ধরে নিচ্ছি, প্লাস অক্সিজেনের -2 করে করে 4টে = 0, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, +7। নেক্সট 3 নম্বর দেখো KMnO4, এখানে ইমেন এর বের করতে হবে, তাহলে আমরা পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের এক্স, -2 করে করে 4টে = 0, তাহলে এক্স এর ভ্যালু এসে যাবে +7। নেক্সট 4 H4P2O7, এখানে ফসফরাস, তো এখানে +1 করে করে 4টে, প্লাস এক্স করে করে 2, কারণ ফসফরাস 2 আছে, 2 পরমাণু আছে, তাহলে এক্স করে করে 2 আমরা জানি না, প্লাস অক্সিজেনের -2 করে করে 7টে অক্সিজেন আছে, তাহলে = 0, তাহলে এখানে এক্স ভ্যালু এসে যাবে +5। নেক্সট 5 নম্বর, 5 নম্বরে Mg2C3, এখানে বলো C3 বের করতে হবে, তাহলে ম্যাগনেশিয়ামের +2 হয় কারণ ম্যাগনেশিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমরা জানি, তো +2 করে করে 2, প্লাস এক্স করে করে 3টে = 0, তাহলে এক্স এর ভ্যালু কী হয়ে যাবে, -4/3। নেক্সট 6 6-এ দেখো আমরা একটা আয়ন নেব C2O4 2-, এটাকে বলছে অক্সালেট আয়ন, তো এটা একটা বহু পরমাণু আয়ন, তো আমরা বলছিলাম যে বহু পরমাণু আয়ন যদি থাকে তাহলে তাদের যে পরমাণুগুলো থাকবে তাদের যে জারণ সংখ্যার সমষ্টি হবে সেটা তাদের চার্জের সাথে বা আধানের সাথে সমান হবে, তাহলে এখানে কার্বনের বের করতে দিয়েছে তোমাকে, তাহলে কার্বনের (2×X) প্লাস অক্সিজেনের -2 করে করে 4টে = -2, তাহলে এখানে কত হবে দেখো, এক্স এর ভ্যালু হয়ে যাবে +3, -8, +8, তো +6, হ্যাঁ +3। আচ্ছা, তাহলে কার্বনের এখানে জারণ সংখ্যা হচ্ছে +3। নেক্সট একইভাবে তোমরা MnO4- বের করতে পারো, এটাও বহু পরমাণু গান, তাহলে এক্ষেত্রে ম্যাঙ্গানিজের বের করতে বলেছে জারণ সংখ্যা, তাহলে এক্স ধরে নাও, প্লাস -2 করে করে 4টে = -1, তাহলে এক্স এর ভ্যালু -1
প্লাস 8, তার মানে প্লাস 7, তাহলে এর যান সংখ্যা হচ্ছে প্লাস 7। ঠিক আছে, দেখো তোমরা মুখে মুখে করে নিতে পারবে, এর যদি প্লাস 7 হয়, এর যদি মাইনাস 8 হয়, তাহলে ওভারঅল চার্জটা হবে মাইনাস 1। ঠিক আছে, মুখে মুখে হিসাব করে নেওয়া যাবে। তো পুরো আসবে 8, তুমি এটাও করতে পারো, সিআর 272 মাইনাস, এটাও বহু পরমাণু কেন, তাহলে এখানেও ক্রোমিয়ামের বের করতে হবে। তাহলে ক্রোমিয়ামের এক্স স্কোয়ার করে দুটো আছে ক্রোমিয়াম, প্লাস অক্সিজেনের মাইনাস 2 করে করে 17 ইজ ওয়াল টু ওভারঅল চার্জটা কত হচ্ছে মাইনাস 2। তাহলে এটা কত আসবে, 2x মাইনাস 14 মাইনাস 2, এক্স ইজ ওয়াল টু মাইনাস 2 প্লাস 14, দ্যাট ইজ 12, দ্যাট ইজ 6, প্লাস 6 হবে। নেক্সট 9, এরপরে আমরা চলে যাব NH4 NO3। এখানে দেখো দুটো নাইট্রোজেনের বের করতে দিয়েছে, তো যখন এরকম দেবে তখন তুমি এই যৌগটাকে ভেঙে নাও, তাহলে ভেঙে নিলে কী পাবে, NH4 প্লাস প্লাস NO3 মাইনাস, এভাবে হয়ে গেল। এবার এক একটা বের করো, এই ক্যাটায়নটার এই এনটা জানতে চাইছে, তাহলে এটা এক্স ধরে নাও, প্লাস একটা প্লাস 1 করে করে 4টে ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জটা হবে কত, প্লাস 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 3। তাহলে এই নাইট্রোজেনের যান সংখ্যাটা হচ্ছে, আমরা বলতে পারি এই নাইট্রোজেনের যান সংখ্যাটা হচ্ছে মাইনাস 3। এবার নাইট্রেটের, নাইট্রেটের এক্স ধরে নাও, এটার মাইনাস প্লাস মাইনাস 2 ইন্টু 3টে আছে ইজ ইকুয়াল টু মাইনাস 1 হবে, তাহলে এক্স হবে মাইনাস 1, এর কত আছে মাইনাস 6, তাহলে মাইনাস 6টা বসে গেলে প্লাস 6, দ্যাট ইজ প্লাস 5, তাহলে 8 হবে প্লাস 5, এই যান সংখ্যা। ঠিক আছে, নেক্সট 10, নাম্বার 10 বলছে ইউও টু এনও থ্রির হোল 2। এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে ইউ বের করতে হবে, তাহলে ইউটা তুমি এক্স ধরে নাও, অক্সিজেনের মাইনাস 2 করে করে দুটো, প্লাস দেখো আমরা বলছিলাম যে এনও থ্রি মাইনাস এর কত হয়, মাইনাস 1 হয়, দেখো এনও থ্রি নাইট্রেট আয়ন, তার মাইনাস 1 চার্জ হয়, তাহলে মাইনাস নাইট্রেট কটা আছে দুটো, তাহলে মাইনাস 1 ইন্টু 2 ইজ ওয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স বের করো, এখান থেকে এক্স বের হবে তোমার হচ্ছে প্লাস 6। ঠিক আছে, তাহলে এই ইউরেনিয়ামের যান সংখ্যা হচ্ছে প্লাস 6। এরপরে 11, ইলেভেনে যেটা আছে তোমার কে টু এফিও ফোর, এটা কে টু এফিও ফোর। ঠিক আছে, তো এরপরে আছে দেখো কে টু এফিও ফোর, এই যেখানে আমাকে এফিটটা বের করতে হবে, তাহলে পার্সেন্টের প্লাস 1 করে করে দুটো, প্লাস এক্স প্লাস মাইনাস 2 করে করে 4টে ইজ ওয়াল টু 0, তাহলে এখানে এক্সের ভ্যালু বের করে নাও, এক্সের ভ্যালু তোমার এখানে বেরোবে হচ্ছে তোমার প্লাস 6, মাইনাস 8 প্লাস 2, দ্যাট ইজ মাইনাস 6 প্লাস প্লাস 6, তাহলে এই এফির যান সংখ্যা হচ্ছে প্লাস 6। এরপরে চলো 12, 12 তোমার এনএইচ থ্রির হোল 2 সিএল 2, যেখানে তোমাকে নিকেলের বের করতে হবে, এখানে ধরে নাও এক্স, আচ্ছা এখানে জানতে হবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা কিন্তু প্রসম অণু, কোনো চার্জ নেই এর, তাই জন্য এর যান সংখ্যা হচ্ছে শূন্য ধরতে হবে, তাহলে 0 ইন্টু 2 প্লাস মাইনাস 1 করে করে 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 2, তাই তো, তাহলে প্লাস 2 হবে, তাহলে এখানে নিকেলের যান সংখ্যা আছে প্লাস 2। তাহলে এখানে অ্যামোনিয়াটার প্রসম অণু হওয়ার জন্য আমরা শূন্য ধরলাম, এটা মাথায় রাখতে হবে।
এরপরে আসবো থার্টিন। থার্টিনটা দেখো যে এইচ টু পিটি সিএল সিক্স, এইচ টু পিটি সিএল সিক্স। তো এখানে প্লাটিনামের বের করতে হবে, তাহলে প্লাস ওয়ান করে করে দুটো হাইড্রোজেনে প্লাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান করে করে ছটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স এর বেরোবে তোমার হচ্ছে মাইনাস সিক্স প্লাস টু, দ্যাট ইজ মাইনাস ফোর, দ্যাট ইজ প্লাস ফোর হবে, তাই তো? প্লাস ফোর। তাহলে এখানে প্লাটিনামের যান সংখ্যা আছে প্লাস ফোর, ঠিক আছে। নেক্সট ফোরটিন, ফোরটিনে আমরা দেখে নেব সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এটার ক্ষেত্রে কার্বনের যান সংখ্যা। তো এখানে দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন টু এক্স হয় না, হাইড্রোজেন তিন দুই পাঁচ একে ছয়, তাহলে এক ইন্টু ছয় এক করে করে হয় হাইড্রোজেনের, প্লাস মাইনাস টু ইজুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, প্লাস সিক্স মাইনাস টু, দ্যাট ইজ প্লাস ফোর, মাইনাস ফোর, মাইনাস ফোর টু, মাইনাস টু, তাহলে এটা হচ্ছে মাইনাস টু। নেক্সট ফিফটিন, ফিফটিনে তোমার হচ্ছে দেখছে সিএইচ সিএল থ্রি, এখানে কার্বনে বের করো, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান করে করে তিনটে জিরো, তাহলে এক্সের ভ্যালু কত হবে, মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস টু প্লাস টু প্লাস টু। এরপর হচ্ছে সিক্সটিন সি সিএল ফোর, সিএল এর এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান করে করে চারটে, তাই তো? ইজুয়াল টু জিরো, তাহলে এক্সের মানে প্লাস ফোর, তাহলে কার্বনের এখানে যান সংখ্যা প্লাস ফোর। সেভেন্টিন, সেভেন্টিন কী কী আছে দেখো, এইচ এইউ সিএল ফোর, তাই তো? এইচ ইউ সিএল ফোর, তাহলে ইউর বের করতে হবে, তাহলে এখানে ধরে নাও প্লাস ওয়ান প্লাস এক্স ধরে নাও ইউর, প্লাস মাইনাস ওয়ান করে করে চারটে জিরো, তাহলে প্লাস ফোর মাইনাস ওয়ান প্লাস থ্রিতে আছে ইউ, তাহলে এখানে প্লাস থ্রিতে আছে ইউ, তার ইউর যান সংখ্যা হচ্ছে প্লাস থ্রি, দ্যাট ইজ গোল্ড। সেভেন্টিন, এবার হচ্ছে এইটিন, এইটিনে নিচে সিএইচ থ্রির হোল টু এসও, এখানে সালফার বের করতে বলছে। দেখো এখানে সিএইচ থ্রি মাইনাস হয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সিএইচ থ্রি মাইনাস হয়, চার্জটা সিএইচ থ্রির চার্জ অবশ্য মাইনাস হয়, তাই জন্য এর যান সংখ্যা মাইনাস ওয়ান নিতে হবে, তাহলে মাইনাস ওয়ান সিএইচ থ্রির হোল টু, সরি মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস এক্স প্লাস মাইনাস টু ইজুয়াল টু জিরো, এটা হবে তাহলে প্লাস ফোর, তাহলে এটা হবে প্লাস ফোর প্লাস ফোর, তাহলে এখানে সালফারটা প্লাস ফোর অক্সিজেন স্টেটে আছে। নেক্সট এরপরে চলে আসবো নাইনটিন, নাইনটিনের এনএইচ টু ওএইচ, এনএইচ টু ওএইচ নাইট্রোজেন বের করো, তাহলে এক্স প্লাস থ্রি প্লাস মাইনাস টু ইজুয়াল টু জিরো, তাহলে এক্স ইজুয়াল টু প্লাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে নাইট্রোজেনের যান সংখ্যা এখানে মাইনাস ওয়ান। তারপরে এইচ সিএন টোয়েন্টি, এইচ সিএন, এইচ সিএনে একবারে এইভাবে লেখো, মানে বন্ড দেওয়ার দরকার নেই, একবারে এইচ সিএন সায়ানাইডের, হ্যাঁ সরি সায়ানাইড বলছি কার্বনের, তো কার্বনের তাহলে প্লাস ওয়ান হাইড্রোজেনের, কার্বনের জন্য এক্স ধরে না, আর এখানে নাইট্রোজেনের তোমাকে মাইনাস থ্রি নিতে হবে, ঠিক আছে, কারণ কী হচ্ছে না সায়ানাইড বন্ডটা যদি দেখো, তাহলে নাইট্রোজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কী করছে নাইট্রোজেন কী করছে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানছে, ফলে যেহেতু তিনটে বন্ড দিয়ে টানছে, তাহলে এখানে থ্রি নেগেটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে, তিনটে বন্ধন জোট থেকে টানছে, তাই জন্য তিনটে নেগেটিভ চার্জ ওর মাথায় তৈরি হবে আগে, ঠিক আছে, সুতরাং ওটাকে মাইনাস থ্রি ধরতে হবে, তাহলে প্লাস মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো,
তাহলে এটা এক্স হয়ে যাবে প্লাস থ্রি মাইনাস ওয়ান, মানে হচ্ছে প্লাস টু। তার মানে এখানে কার্বনটা প্লাস টুতে আছে। নেক্সট 21, 21 দেখুন, 21 যেটা আমরা নেব সিএ ও সিএল সিএল, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তো এইটার বলছে দুটো ক্লোরিনেরই বের করতে হবে। তো যখন দুটো ক্লোরিনের বলবে, বা যেমন আমরা এর আগে একটা করছিলাম এনএইচ ফোর এনও থ্রি, তার দুটো নাইট্রোজেনে বের করছিলাম, তো তাই সেক্ষেত্রে কী করছিলাম, যোগটাকে ভেঙে নিয়েছিলাম। এখানেও তাই সিএও সিএল সিএলটাকে আমাকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নিলে কী হয়, সিএ টু প্লাস, দেখো এটা ক্যালসিয়াম প্লাস টু সবসময় হবে, ঠিক আছে। আর মনে রাখতে হবে ও সিএল মাইনাস, আমি বলছিলাম যে ও সিএল মাইনাস ওয়ান এটা হচ্ছে, এটাকে বলে হাইপোক্লোরাইড আয়ন। আমরা যখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করেছিলাম তখন কিন্তু এই আয়নটার চরণ সংখ্যা আমরা দেখিয়েছিলাম ও সিএল মাইনাস, তাহলে এর কী হয় মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। তাহলে এর ওভারঅল মাইনাস ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি ও সিএল মাইনাস ওয়ান, আর সিএলের তো মাইনাস ওয়ান হয়ই, তাহলে সিএলে মাইনাস ওয়ান। দেখো প্লাস টু মাইনাস টু, ওভারঅল চার্জটা দেখো শূন্য হচ্ছে। তাহলে একটা সিএলের আমরা পেয়েই গেছি, দেখো মাইনাস ওয়ান, তাহলে চরণ সংখ্যা মাইনাস ওয়ানই হবে। এবার প্রশ্ন হচ্ছে এইটার মধ্যে এই সিএলের চরণ সংখ্যাটা বের করতে হবে, তাহলে সেই একইভাবে করো। তাহলে ও সিএল মাইনাস, তাহলে এখানে অক্সিজেনে মাইনাস টু প্লাস সিএলের এক্স ইজগাল টু ওভারঅল চার্জটা কত মাইনাস ওয়ান, তাহলে এক্স ইজগাল টু মাইনাস ওয়ান প্লাস টু, মানে প্লাস ওয়ান, বুঝা গেছে। তাহলে এটা, তাহলে এই সিএলের এখানে মাইনাস ওয়ান আর এই সিএলের এখানে প্লাস ওয়ান, তাহলে দুটোর আলাদা চরণ সংখ্যা। নেক্সট 22, 22-এর যেটা নিচ্ছি এফি সিওর হোল ফাইভ, এখানে এফির। তো দেখো সিও হচ্ছে অ্যামোনিয়ার, একটু আগে আমরা করছিলাম একটা অ্যামোনিয়া ছিল, তো সিওটাও প্রসম অ্যামোনিয়াটাও প্রসম, তাই জন্য এই জন সংখ্যা শূন্য নিতে হবে। তাহলে এক্স ইন্টু শূন্য ইজ ওয়াল টু শূন্য, দ্যাট ইজ এক্স ইজ ওয়াল টু শূন্য, তাহলে এটাও শূন্য জন স্তরে আছে, ঠিক আছে। নেক্সট 23, K4, এফিসিয়েন্ট হোল সিক্স, এটা অ্যাকচুয়ালি একটা জটিল যৌগ, যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো এখানে কাজ নেই। তো আমাদের মোটামুটি এফি বের করতে বলছে, তাহলে একবারে যেরকম করা হয় সেরকমই করো। পটাশিয়ামের প্লাস ওয়ান করে করে চারটে প্লাস এফির এক্স প্লাস, আমরা বলছিলাম যে সায়ানাইড এর মাইনাস ওয়ান হয়, তাহলে সায়ানাইড আছে মাইনাস ওয়ান করে করে ছটা ইজ ওয়াল টু ওভারঅল শূন্য, তাহলে এক্স ইজ ওয়াল টু প্লাস সিক্স মাইনাস ফোর, দ্যাট ইজ প্লাস টু, তার মানে এটা প্লাস টু জান স্তরে আছে। এরপর 24, 24-এ দিয়েছে তোমার পিবি সি টু এইচ ফোর সিএল থ্রি, সি টু এইচ ফোর সিএল থ্রি, এইটা মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস পিবি সি টু এইচ ফোর সিএল থ্রি মাইনাস, তাহলে এখানে পিবি চাইছে, তাহলে পিবি টু এক্স ধরে নাও প্লাস, দেখো সি টু এইচ ফোর এটা কি ইথিলিন না, ইথিলিন, ইথিলিন সি টু এইচ ফোর, তাহলে এটা কি প্রসম, তাহলে এটা প্রসম, প্রসম, তাহলে এটা জিরো নেব প্লাস মাইনাস ওয়ান করে করে তিনটে ক্লোরিনের মাইনাস ওয়ান, ওভারঅল চার্জ আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, দ্যাট ইজ প্লাস টু, তাহলে পিবিটা এখানে প্লাস টুতে আছে, প্লাস টু চান্স ধরে। এরপর ছিল 25, 25-এ দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এখানে বলছে কার্বনে বের করতে, তাহলে এখানে দেখো তাহলে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টুয়েলভ প্লাস মাইনাস টু ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স কত হবে দেখো প্লাস বারো মাইনাস বারো, দ্যাট ইজ জিরো হবে, তাই তো। নেক্সট
26 that is HCHO carbon plus 2 hydrogen ek ek kore dui dutu hydrogen ache তাহলে এটাও দেখাতে পারবো 1 ইন্টু 2 প্লাস এক্স মাইনাস 2 0 দ্যাট ইজ 0 ওকে এটা রেখে দেবে 0 হয়ে যাবে দেন নেক্সট 27 সি এইচ 2 সি এল 2 এখানেও কার্বন তাহলে এক্স ধরে নাও প্লাস 1 করে করে দুটো প্লাস মাইনাস 1 করে করে দুটো 0 তাহলে এখানেও 0 হচ্ছে এটা এটা কেটে 0 তাহলে এখানেও কার্বনের যান সংখ্যা হচ্ছে 0 নেক্সট এইবার এতক্ষণ আমরা যতগুলো যৌগের যান সংখ্যা বের করলাম সবগুলো হচ্ছে খুব সহজেই হয়ে গেল খুব সাধারণ কিন্তু কিছু ব্যতিক্রমও আছে তো এবার কতগুলো ব্যতিক্রম যৌগ আমাদের দেখতে হবে এবং সেগুলো পরীক্ষা দেয়ও সুতরাং চলো ব্যতিক্রম কিছু যৌগ এরকম প্রথমে সিআরও ফাইভ তো এখানে ক্রোমিয়াম তাহলে আমরা যদি ক্রোমিয়ামের বের করি এখানে কী হবে এক্স প্লাস মাইনাস টু করে করে ফাইভ ইজুয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইজুয়াল টু প্লাস টেন তাই তো তাহলে ক্রোমিয়ামের এখানে প্লাস টেন হওয়ার কথা কিন্তু হয় না তার কারণ এর জন্য এই স্ট্রাকচারটা জানতে হবে বা গঠনাকৃতিটা কীরকম এর গঠনাকৃতিটা এরকম এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার বা বাটারফ্লাই গঠনাকৃতি অনেকটা প্রজাপতির মতো দেখতে মলিকলটা অনেকটা প্রজাপতির মতো দেখতে তাই এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার যাই হোক তো এখান থেকে যদি দেখি তাহলে দেখো এখানে দুটো অক্সিজেন অ্যাকচুয়ালি পারক্সাইড বন্ডে যুক্ত আছে তার মানে আমরা যে ভুলটা করছিলাম সব অক্সিজেনগুলোকে মাইনাস টু হিসাবে ধরছিলাম দ্যাট ইজ অক্সাইড কিন্তু এখানে চারটে অক্সিজেন পারক্সাইড ফর্মে আছে দ্যাট ইজ পারক্সাইড হয়ে আছে তার মানে এদের কত করে করে হয় পারক্সাইডে মাইনাস ওয়ান করে করে হয় আর এই অক্সিজেনটা মাইনাস টু কারণ এটা অক্সাইড আর এটা এক্স ধরে নেব তাহলে হিসাব করো তাহলে এক্স মাইনাস একবার লিখতে পারি দুই দুই চার দুই ছয় ইজুয়াল টু জিরো তাহলে এক্স ইজুয়াল টু প্লাস সিক্স তার মানে ক্রোমিয়ামটা এখানে প্লাস সিক্সে আছে এইভাবেও তুমি হিসাব করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল মাইনাস সিক্স এখানে প্লাস সিক্স দিলে শূন্য হয়ে যাবে তার মানে এর হবে এটা ক্রোমিয়ামের যান সংখ্যা হবে প্লাস সিক্স ঠিক আছে তাহলে এই যৌগটাতে ক্রোমিয়ামের এই যৌগটাতে ক্রোমিয়ামের যান সংখ্যা বের করতে গেলে তাহলে আমাকে এর গঠনাকৃতিটা আঁকতে হবে একইভাবে দ্বিতীয় যৌগ দ্বিতীয় যৌগটা হচ্ছে তোমার এইচ টু এসও ফাইভ পারমোনোসালফ্রিক অ্যাসিড যেটাকে ক্যারোজ অ্যাসিডও বলা হয় তো এর ক্ষেত্রেও সালফার আমাকে বের করতে হবে এর জন্য এটা কিন্তু স্ট্রাকচার জানতেই হবে নাহলে ভুল হয়ে যাবে তাহলে ও ও এইচ ইজ ডবল বন্ড ও ও এইচ দেখো এইচ টু এস এক দুই তিন চার পাঁচ এসও ফাইভ এটা হচ্ছে স্ট্রাকচার যেখানে দেখো এইখানে দুটো অক্সিজেন পারক্সাইড বন্ডে আছে তাহলে এদের মাইনাস ওয়ান করে করে হবে আর বাকি সব মাইনাস টু আর এইটার আমরা বের করব সালফারে প্লাস এক্স এক্স ধরে নেব এটা প্লাস ওয়ান এটাও প্লাস ওয়ান তাহলে এখানে মুখোমুখি হিসাব হয়ে যেতে পারে তোমার দেখো মাইনাস টু তাহলে দুই দুই চার দুই ছয় দুই আট তাহলে টোটাল মাইনাস আট আর এটা প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তার মানে কত মাইনাস সিক্স তাহলে এখানে কত দিতে হবে প্লাস সিক্স তাহলে এক্স ইজুয়াল টু প্লাস সিক্স অ্যান্সার দেখো এখানে দুই দুই চার দুই ছয় দুই আট টোটাল মাইনাস আট দুটো প্লাস ওয়ান দ্যাট ইজ প্লাস সিক্স তাহলে এখানে সালফার যদি মাইনাস সরি মাইনাস সিক্স এখানে সালফার যদি প্লাস সিক্স হয় তাহলে পুরোটা জিরো হয়ে যাবে তাহলে সালফারের যান সংখ্যা হবে প্লাস সিক্স বোঝা যাচ্ছে নিশ্চয়ই নেক্সট থ্রি থ্রিটা হচ্ছে দেখো এন এ টু এস টু ও থ্রি
এটার ক্ষেত্রে করতে হবে, এটার স্ট্রাকচারটাও জানতে হবে, এনএ ও এস ডবল বন্ড ও এনএ, এটা হচ্ছে স্ট্রাকচার। এবার যেটা মনে রাখার যে এখানে প্রত্যেকটা সালফার আমাকে জানতে হবে, ঠিক আছে। এবার মনে রাখতে হবে যে সালফারটা অসমযোজী বন্ধন দিয়ে যুক্ত আছে, দেখো এইটা অসমযোজী বন্ধন দিয়ে যে সালফারটা যুক্ত আছে ওটার যৌগ সংখ্যা হবে -2। এই অসমযোজী বন্ধন দিয়ে যে সালফারটা যুক্ত আছে তার যৌগ সংখ্যা সবসময় হবে -2, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে বাকি অপশানগুলো -2 হয়, সোডিয়ামের +1, ব্যাস এবার হিসাব করে নিলেই হবে। তাহলে এইটার আমরা এক্স ধরে নিলাম, তাহলে দেখো 2 2 4 2 6, 2 2 4 2 6 2 8, 8 +2, ঠিক আছে, তার মানে -6, তাহলে এখানে +6 দিতে হবে, তাহলে এক্সটা হচ্ছে +6। বুঝা গেছে নিশ্চয়ই, এগুলো টোটাল চার্জ হবে -6, আর এটায় +6 দিলে পুরোটা নিস্তড়িত হবে বা পুরোটার যৌগ সংখ্যা, সমস্ত যৌগ সংখ্যা যোগফল শূন্য হবে, সুতরাং এটার এক্স এর ভ্যালু হবে +6। এরপরে Na2S4O6, Na2S4O6 এটা জানতে হবে। এটা স্ট্রাকচারটা দেখো, এনএ এস, আচ্ছা এনএ ও হবে, এস ও ও এস এস ও ও ও এন, এটা হচ্ছে স্ট্রাকচার। দেখো Na2 2 3 4 S4, 2 2 4 2 6 O6, তো এক্ষেত্রে এটা +1, -2 -2 -2 -2 -2 -2 +1। এবার যেটা মনে রাখা সেটা দেখো, এই যে দুটো সালফার, এই দুটো সালফারের যৌগ সংখ্যা শূন্য হবে, এটা মনে রাখতে হবে। বাকি তাহলে এটারও এক্স, এটারও এক্স, তার মানে 2x, তাহলে আমি বলতে পারি 2x। এবার মুখোমুখি হিসাব হয়ে যাবে, দেখো তাহলে এখানে -2, 1 2 3 4 5 6, তাহলে 6টা -2, দ্যাট ইজ -12, -12 দুটো প্লাস, তার মানে -10, এটা তো 0, তার মানে -10ই থাকবে। তাহলে এই দুটোতে কত করে করে দিতে হবে, +10 হবে, তাহলে 2x = +10, দ্যাট ইজ x = +5, তার মানে দুটো সালফার এখানে +5, এটাও +5, এটাও +5, ঠিক আছে। নেক্সট লাস্ট যৌগ Fe3O4, দেখো Fe3O4 যেরকম বের করে সেরকমই বের করা যায়। যদি আমরা Fe বের করতে হবে, তাহলে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে x * 3 +-2 * 4 = 0, দ্যাট ইজ x = 8/3, তাই তো, 8/3। এবার যেটা বলতে চাইছে এখানে, যে Fe2O3তে এখানে যে Fe যে যৌগ সংখ্যাটা দিচ্ছে সেটা সমস্ত Fe এর যৌগ সংখ্যার গড়, কীরকম না Fe3O4কে লেখা যায় Fe0.Fe2O3, এই দুটোর মিশ্রণ বা সংযুতি হচ্ছে, এই দুটো একসাথে সংযুক্ত হয়ে এটা তৈরি করে। তাহলে এখানে যদি আলাদা আলাদা করে বের করি, তাহলে দেখো এটা -2, এটা +2, তাহলে এখানে Fe যৌগ সংখ্যা +2, আর এখানে যদি হিসাব করি তাহলে 2x + -2 * 3 = 0, তাহলে এক্স কত হবে, তাহলে 6/2, দ্যাট ইজ +3, তাহলে এখানে এক্স +3। তাহলে হিসাব করে দেখো, এই একটা Fe এর +2, এখানে প্রত্যেকটা Fe এর +3 করে করে দুটো, তার মানে +6, তার মানে টোটালটা কত হবে, 8। তাহলে সব Fe-গুলোর যৌগ সংখ্যা হচ্ছে 8, কতগুলো Fe আছে, দুটো, 3টে Fe, তাহলে প্রত্যেকের যৌগ সংখ্যা কত হবে, 8/3। তার মানে এখানে যে যৌগ সংখ্যাটা দেওয়া আছে তা হচ্ছে সমস্ত Fe এর যৌগ সংখ্যার গড়, ঠিক আছে, 8/3। তো এইভাবে বিভিন্ন যৌগের যৌগ সংখ্যা নির্ণয় করা যায়,
এবং তোমাকে এই ব্যতিক্রমগুলোও জেনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে।